হ্যালো গাইজ, ওয়েলকাম টু তেজস্মিতা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আমরা পৌঁছে গেছি পুরীতে একটি বিশেষ কারণ ও কাজ নিয়ে। পরের দিন সকাল সকাল চলে গেলাম বাজারে। জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই যে বিশেষ কারণটি কি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল এটাই যে ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো বাজার করা আমাদের চলছে, তো আমাদের কাছে যাবতীয় যা লিস্ট করা হয়েছিল সেই অনুযায়ী বাজার করা হচ্ছে আমাদের। তো বাজার করা হয়ে গেলেই আমরা চলে যাব রুমে। বাজার আমাদের হয়ে গিয়েছে, এবার আসি আসল কারণে। আপনাদের জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই কারণটি কি। এবার বলি, কারণটি হলো এই যে নেপালদা প্রতি বছর পুরীতে গরিব দুস্থদের খাবার বিতরণ করে থাকে, এই বছরও তাই। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন কারণটি কি। তো এখন রান্না হচ্ছে পোলাও। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা সুন্দর মতো রান্না করা চলছে। আর এই যে ছোট ছোট আলুগুলোকে কাটা হয়েছে, হবে আলুর দম, পোলাও আর আলুর দম। সাথে আরও আছে, আপনারা দেখতে থাকুন, এখানে আছে পায়েস। পায়েসটা সকাল সকালে রেডি করা হয়ে গেছে। সকাল সকাল রেডি করার কারণ আছে, কারণ এগুলো এখন প্যাকিং করা হবে, প্যাকিং করে খাবারগুলি বিতরণ করা হবে। এখানে আলুর দমের মশলা প্রায় কষে এসেছে, এবার আলুগুলো ঢেলে দিয়ে রেডি হয়ে যাবে আলুর দম। আমাদের রেডি বাসন্তী পোলাও, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এখানে প্যাকেজিং চলছে, একদিকে আলুর দম আর পোলাও ভরা হচ্ছে। আর এই যে অপরদিকে সুস্বাদু পায়েস রেডি, দেখতেই পাচ্ছেন ছোট ছোট কন্টেনার, এগুলোতে পায়েস ভরা হচ্ছে। আর ভোচ্ছে আমার বরমশাই। প্রতিটা কন্টেনারে পায়েস ভরা হবে। আর এই যে কন্টেনারে ঢাকনা লাগাচ্ছেন আমাদের সবার প্রিয় নেপালদা। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চল যায় রে, জাহাঁ নাহি জানা থা ইয়ে ওহি চলা আয় রে। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे। কাল বেলায় টোকেন সিস্টেম করে দেওয়া হয়েছিল, ওই টোকেন অনুযায়ী সবাইকে খাবার দেওয়া হবে। তো যারা যারা টোকেন এনে দিচ্ছে তাদেরকেই খাবার দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখন খাবার দেওয়া চলছে।
সত্যি বলতে কি, আমরা এরকম কাজের সাথে যুক্ত হয়ে সত্যি খুব হ্যাপি। আমাদের ব্যস্ততার জীবনে আমরা সবাই নিজেদেরকে নিয়ে এতই ব্যস্ত হয়ে যাই যে এই সকল অসহায়দের দিকে তাকাবার সময় হয়ে ওঠে না। কিন্তু সব মানুষ তো আর সমান হতে পারে না। পৃথিবীর বুকে কিছু মানুষ এমনও আছে যারা এদের নিয়ে ভাবতে চায়, এদের নিয়ে চিন্তা করতে চায়। তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের এই নেপালদা। আমার ব্লগ ফলো করে থাকেন তারা অবশ্যই দেখে থাকবেন, এর আগেও আমরা কিছু অসহায় ব্লাইন্ড বন্ধুদের নিয়ে একটা ছোট্ট ট্যুর করেছিলাম, যেটা হচ্ছে তারাপীঠ। নেপালদের সাথে আমরাও এই কাজে যুক্ত হয়ে নিজেদেরকে সত্যি সত্যি ধন্য মনে করছি। বড়দের আশীর্বাদ আর সকলের ভালোবাসা নিয়েই আমরা সবাই মিলে নেপালদের সাথে এই সকল অসহায় ব্যক্তিদের দিকে সাহায্যের হাত নিয়ে এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। এই সকল অসহায় ব্যক্তিদের দেখলে সত্যি বড় মায়া হয়, যারা নাকি দুমুঠো অন্নের যোগানের জন্য শীত গ্রীষ্ম বর্ষা দিবারাত্রি এখানে বসে থাকেন।
তাহলে আপনারা দেখতেই পারলেন আমাদের পুরীতে আসার আসল উদ্দেশ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এবার যাওয়া যাক হোটেলের দিকে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের পুরীতে এসে যে কাজের জন্য আমাদের মেন আসা হয়েছিল, আশা করি আপনারা দেখেছেন। তো আমাদের সবার সেই কাজ হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যাই হোক, মনটা খুব খারাপ লাগছে এই কদিন যেভাবে সবাই একসাথে মিলেমিশে সুন্দরভাবে কাজটা করেছি, আর এখন চলে যেতে হচ্ছে বাড়ির দিকে। তারপর যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে, যে যার মতন সেই পুরনো লাইফস্টাইল করবে। তো কিছু তো করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুনত্ব ভিডিও আপনাদের কাছে চট জলদি চলে আসবে। तुझे गाया है सुंधी मिट्टी के जैसी ठंडी छाओ वैसी स्पर्श तेरा पाया है जब जब तुझे गाया है लहरों के जैसी उम्मीदें पल पल तो मुझ में तुझे गाया है पहली बरखा जैसे मीठी पुरवा जैसे स्पर्श तेरा पाया है ओ जब जब तुझे गाया।